আসসালামু আলাইকুম। সিফাত হোসেন, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তো আজকে আমি আপনার একটা লেখা পড়লাম সংশয়.কমে, যে হিন্দু ধর্মে নবী মোহাম্মদ কে নিয়ে। তো মানে পড়া যেটা বুঝলাম আর কি, যে মানে জাকির নায়েক এত বছরের পর বছর, যে 25 বছর সে লেকচার দিল, অথচ এইগুলা কেউ মানে এত রেফারেন্স দিছে, কিন্তু রেফারেন্স গুলা কেউ চেক করে নাই খুব একটা। এখানে মানে তাদের নবীকে নিয়ে কি বলা হইতেছে, যে এই বিষয়ে কেউ প্রয়োজনই মনে করে নাই, শুধু বলছে আর সবাই বিশ্বাস করছে। আর এখন দেখি অনেকে প্রচারও করে এইগুলা, এই রেফারেন্স গুলা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ভবিষ্য পুরাণে এটার কথা বলছেন নাকি কল্কি অবতারের এটার কথা বলছেন? যে ভবিষ্য পুরাণের কথা বলতেছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। যে ওইখানে যেটা আপনার ওইখানে লেখাটা পড়লাম আমি, তা দেখলাম যে মানে ওইখানে বলা হইতেছে যে মোহাম্মদ শিবের পূজা করছে, এরপর হচ্ছে আপনার পিশাচ ধর্ম প্রচার করছে। অবশ্য ওই যে ওই ভবিষ্য পুরাণের যে স্ক্রিনশটটা দিচ্ছেন ওইটাও দেখছি। তো মানে এই বিষয়গুলো কেউ যদি চেক করে দেখতো, তাহলে আমার মনে হয় না কেউ কখনো মানে এই জাকির নায়কের কথা শুনে এইসব প্রচার করা শুরু করে। না 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 না, সিফাত ভাই, ঠিক আছে, আপনি একটা ভালো পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, বাট তাদের এটা হইতেই পারে যে সত্য জানার, মানে সত্য জানা বা সত্য প্রচারের মধ্যে কোনো আগ্রহ নেই। তাদের কথা হচ্ছে যে ইসলাম প্রচার করতে হবে, সত্য জেনে বুঝে, যেটা অবজেক্টিভলি ট্রু, যেটার মধ্যে আমার বায়াসনেস নাই, যেটা আমি জেনে বুঝে মিথ্যা কথা বলতেছি না ওটা আমি বলবো না। ওরকম হয়তো বা লোকজন না, হয়তো বা জাকির নায়ক নিজেও জানে যে সে মিথ্যা কথা বলতেছে, বাট হয়তো বা সে যেহেতু পড়ছে নিজে, হয়তো সে মিলাইছে, তো না মিলাই তার বলে নাই, কারোর কাছ থেকে শুনে সে তো বলে নাই, জীবনে কোনো না কোনো বাট পড়ছে, কেউ না কেউ হয়তো বা তাকে দেখাইছে, বাট সে কি তার বক্তব্য কখনো চেঞ্জ করছে? চেঞ্জ করে নাই তো। এমন তো না না না, যে ঠিক আছে, সে পড়লে একটা জিনিস বেরোচ্ছে, আমরা পড়লে একটা জিনিস বেরোচ্ছে, আমরা তো একই বই পড়তেছি, রাইট? আলাদা আলাদা ওয়ার্ডিং তো নাই। তো হয়তো বা এই যে যারা দিনের পথের দায়ী আছে, যারা প্রিচ করে বেড়ায় ইসলাম, হয়তো বা তাদের সত্য জানার আগ্রহ নেই, এবং যারা শুনতেছে হয়তো বা তাদের মধ্যে বেশিরভাগ মানুষের চেক করে দেখার আগ্রহ নেই। চেক করে দেখলেও যদি দেখে যে তারা মিথ্যা বলতেছে, তাদের এগেনস্টে বলার আগ্রহ নেই। দিন শেষে তাদের প্রিচ করতে হবে ইসলাম, সত্য না, তারা সত্যের প্রতি দায়বদ্ধ না, তারা ইসলামের মানে ইসলাম প্রিচ হলেই গুড এনাফ। এই বিষয়ে আরেকটা জিনিস, আরেকটা জিনিস আপনাকে ফারাজ ভাই, আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন এটা নিয়ে সংশয়ডটকমে আমরা লিখেছি, এবং দেখেন যে এটা হচ্ছে ফেসবুকের। আচ্ছা, এই সিফাত ভাই আপনাকে একটু মিউট করে রাখছি, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, তো আপনাকে একটু মিউট করে রাখছি। এটা হচ্ছে ফারাজ ভাই, এটা হচ্ছে হিউমার স্ক্যানার বাংলাদেশ, এটা হচ্ছে ফেসবুকের একটা ভেরিফাইড একটা মানে সংগঠন, যারা হচ্ছে ফেসবুকের বিভিন্ন তথ্য ভেরিফাই করে, ভেরিফাই করে সেটা ফলস নাকি কারেক্ট নিউজ সেটা ভেরিফাই করার মতো অথেন্টিক একটা সংস্থা এটা, ফেসবুক দ্বারা সত্তায়িত। এটা ফেসবুকে যদি আপনি মনে করেন লিখলেন নীল আর্মস্ট্রং চাঁদে আজান শুনেছে, তাহলে আপনি দেখবেন আপনার এই মানে পোস্টটা হয়ে যাবে, হ্যাঁ, ফলস ফলস নিউজ এটা লেখা উঠবে, এবং এই এই লেখাটার লিঙ্কটা সেখানে চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক চলে আসবে, ফেসবুকে এটা করলেই এটা চলে আসবে। তো এই লেখাটার ভিতরে, এই লেখাটা ওনারা বলছেন, ওনারা এটা চেক করে দেখেছেন, দেখেন নীল আর্মস্ট্রং চাঁদে আজান শুনেননি এবং ইসলাম গ্রহণ করেনি, এই বিষয়ে কিন্তু সংশয়.কমে লেখা ছিল। দেখেন আসিফ একটা ভাই, মজার, আপনার কথা কিন্তু আসলে একটু স্লো আসতেছে আর কি, একটু কম শোনা যাচ্ছে কম শোনা যাচ্ছে, আচ্ছা দাঁড়ান, এখন, আবার ঠিক আছে অবশ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই এই কথাটা বলে নিই, তারপর আমি আবার একটু চেক করতেছি, দেখি। দেখেন এই ওয়েবসাইটটাতে, এটা কিন্তু ফেসবুকের একটা ভেরিফাইড সংস্থা, হ্যাঁ, ওনারা সংশয়.কমের ব্যবহার করেছেন, দেখেন সংশয়.কমের আর্টিকেল ব্যবহার করেছে, এই যে দেখতে পাচ্ছেন না ফারাজ ভাই, হ্যাঁ ভাই, সংশয়.কম লেখা, হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে তো, ওনারা রেকমেন্ড, সংশয়.কমের হ্যাঁ রেকমেন্ডেড আর্টিকেল স্ক্রিনশট সংশয়.কম, তা তো দিয়ে দিছে কোথা থেকে নিছে। স্ক্রিনশট কোথা থেকে নিয়েছে সেটা দিয়ে দিয়েছে, তারপরে আরো কোথা অনেক জায়গাতে তারা আমাদের রেফারেন্স ব্যবহার করেছে, দেখেন এই যে এই রেফারেন্স আমাদের ওয়েবসাইট থেকে ওনারা নিয়েছেন, নিয়ে এখানে অবশ্যই রেফারেন্স দেন না, এখানে অবশ্যই তারা বইটা থেকে নিয়ে দিয়েছেন, কিন্তু অনেকগুলো জায়গাতে তারা আমাদের ওয়েবসাইটের রেফারেন্স উল্লেখ করে দিয়েছে, দেখাচ্ছি আপনাকে কয়েকটা জায়গায়, এই যে দেখেন সংশয় স্ক্রিনশট, সংশয় দেখতে পাচ্ছেন ভাই, হম হম ভাই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই, ইসেটা নিচেই দেখা যাচ্ছে এবং এবং হাদিসটা এই নিচে। হাদিসটার নিচে দেখা যাচ্ছে, এখানেও দেখেন স্ক্রিনশট সংশয়, মানে আমাদের ওয়েবসাইটের ইয়াগুলা মানে ম্যাটেরিয়াল গুলা এখন, আচ্ছা এই জিনিসটা কিন্তু আমরা দিয়েছিলাম, কিন্তু এখানে ওনারা করেছেন কি, ওনারা মানে সরাসরি সেই লিঙ্কটা দিয়েছেন, কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেন নাই, সরাসরি নাসার লিঙ্কটা দিয়েছেন, কিন্তু এইটাও কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে নেওয়া, এখানে এগুলো জিনিসই আমাদের ওয়েবসাইট থেকে নেওয়া এই আর্টিকেলটা, হ্যাঁ, অনেক জায়গাতে ওনারা আমাদের মানে ওয়েবসাইটের ইয়াটা স্বীকার করেছেন, কিন্তু অনেক জায়গাতে আবার নিজেরাই দিয়ে দিয়েছেন। তো দেখেন এই এইটাও দেখেন এবং আমাদের লেখাটাও দেখেন, আমার আমাদের ওয়েবসাইটে যেটা আছে সেই লেখাটার বেশিরভাগ অংশ আমি আবার পরবর্তীতে মানে এডিট করেছিলাম, এডিট করে অনেক কিছু ঢুকিয়েছি। তো এই লেখাটার ভিতরে কিন্তু মানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে নীল আর্মস্ট্রং আসলে চাঁদে যান নাই, আজানও শোনেন মুসলমান, চাঁদে গেছেন আজানও শোনেন নাই, মুসলমানও হন নাই,
এখন আমি এই ওয়েবসাইটে যে জিনিসটা দেখলাম, কয়েকটা ইয়া দেখলাম, যে পোস্ট দেখলাম, যে পোস্ট গুলাতে তারা মানে মুমিনা দাবি করছে যে মানে নীল আমস্ট্রং তাদের গিয়ে আজান শুনে মুসলমান হয়েছে। হুজুরের ইয়ে দেখলাম তো মাত্র। হ্যাঁ, আমি দেখলাম যে এইখানে একটা পোস্টে মানে 50-500 হাজার লাইক, মানে 5 লাখ লাইক। ফারাজ ভাই, আপনি কি কল্পনা করতে পারেন একটা মানে ফালতু একটা পেজে এটা দেওয়া হয়েছে, সেখানে 5 লাখ লাইক, 5 লক্ষ লাইক, আপনি কল্পনা করতে পারেন? এই এই লেখাটা আপনারা একটু পড়ে নিতে পারেন, পড়ে নিয়ে দেখতে পারেন যে এখানে এই মানে লেখাগুলার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যে ফেসবুক পোস্ট গুলা যেগুলো হচ্ছে যে এই ইয়াপে। আচ্ছা এই যে, আচ্ছা একটা আমি দেখাচ্ছি, একটা দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান। আমি একটু খুঁজে বের করি, দেখেন এই জিনিসগুলো দেখার দরকার আছে, কারণ হচ্ছে গিয়ে কি পরিমাণ লাইক তারা কামাইছে এই এই টাইপের ফেক নিউজ দিয়ে দিয়ে, কি পরিমাণ লাইক, এটা কল্পনাতীত। আমি তো পুরো মানে হতভম্ব, এবং বাংলাদেশের মুমিন মুসলমান যে এত নির্বোধ, এত বলদ, এই জিনিসটা তো একেবারে কল্পনাতীত। আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। এখন তো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে তাহলে পরে আমি একটু পরে আমি বের করে দেখাচ্ছি। আমি এসে দিলাম, সার্চে দিলাম, একটু পরে বের করে দেখাচ্ছি আমি কি পরিমাণ লাইক। হ্যাঁ ফারাজ ভাই, আপনি বলেন তাহলে। না ভাই, ওই যে ভাই, ছেলেপেলে যারা আছে তাদের আর কি দেখার তো দরকার নেই যে। ভবিষ্য পুরানোর যে লিঙ্কটা আপনি যে দিয়েছিলেন আর কি সংশয়.কমে, হ্যাঁ ওটা আপনি উপরে লিখছেন ঠিক আছে, কিন্তু ওই বইয়ের যে লিঙ্কটা ওইটা আসলে নিচের লাইনটা পুরাই গ্যাপ, আসলে ওইখানে লিঙ্কটা পাই নাই। লিঙ্কটা কি একটু দেওয়া যাবে? লিঙ্কটা পান নাই কেন বুঝলাম না তো। মানে ওইটার যে পিডিএফ বইটা, ওইটার আপনি লিঙ্কটা লিখছেন যে ওইখানে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা কি আমি আসলে ওই লিঙ্কটা পাই নাই সংশয়.কমের ভিতরে। এই যে ভবিষ্য পুরাণ এখানে দেয়া আছে তো, এই যে আমি দেখতে পাচ্ছি যে এই যে ভবিষ্য পুরাণের লিঙ্ক দেয়া আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে নাম্বার 2-তে দেখতে পাচ্ছেন, এটা জি জি, নাম্বার 2 ভবিষ্য এখানে পুরাণ। ক্লিক করেন, ক্লিক করলে তো এই যে চলে আসতেছে, ক্লিক করলে আমার চলে আসলো, এই যে দেখেন। পরে অন্য ব্রাউজার আমি বের করে দেখাচ্ছি, এই যে এখানে তো ডাউনলোডে চাপ দিলেই ডাউনলোড হবে বইটা, বইটা তো আছে তো। আচ্ছা, তাহলে হয়তো টেকনিক্যালি কোনো প্রবলেম আছে আমার ফোনে, তাহলে হইতে পারে। হ্যাঁ, আপনি এই যে এটা ডাউনলোড ডাউনলোডে চাপ দেন, ডাউনলোডে চাপ দিলে চলে আসবে, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা ভাই, তাহলে যে আরেকটা কথা ছিল যে মানে এই যে বিষয়টা প্রচার করা হয় এই একেবারে মানে জগা খিচুড়ির মতন, ভবিষ্য পুরাণ থেকে কিছু, কল্কি পুরাণ থেকে কিছু, আবার ঋগ্বেদের কিছু মন্ত্র, মানে এখানে কিন্তু আমি যেটা বুঝলাম যে ভবিষ্য পুরাণে যে মোহাম্মদ আর কল্কি অবতার দুইটা কিন্তু আলাদা আলাদা চরিত্র এমনিতে দেখলে মনে হয়, কিন্তু প্রচার যখন করে এই ধরেন জাকির নায়েক হোক বা অথবা তার অনুসারীরা হোক, প্রচার করে এমন ভাবে যে এই দুজন একই ব্যক্তি, কিন্তু আমার কাছে পয়লা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা আলাদা আলাদা ক্যারেক্টার। হ্যাঁ, এটা তো অবশ্যই আলাদা ক্যারেক্টারই মনে হওয়ার কথা। ঠিক আছে সিফাত ভাই, আপনি কি আর কিছু বলবেন, আর নতুন কিছু বলবেন আপনি? আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে মানে বেসিক যে বিজ্ঞান বিষয় মানে জানার জন্য বেসিক কিছু বই আপনি আমাকে একটু সাজেস্ট করতে পারেন, বাংলা বাংলা হইলে ভালো হয়, ইংলিশটা সমস্যা। আপনি একটু সংসার রকমের গ্রন্থাগার সেকশনটা একটু দেখেন, সেখানে অনেকগুলো বই দেওয়া আছে, সেই বইগুলো একটু আগে পড়ে নিন তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফারাজ ভাই, আজকে কি মানে মানুষজন খুবই কম দেখা যাচ্ছে, বিষয়টা কি আপনি কি জানেন? ভাই, হয়তো বা ছুটি নামে যে আছে অর সামথিং, আই ডোন্ট নো, বা একটু তাড়াতাড়ি শুরু করছেন আজকে হয়তো বা। কিন্তু আমার ওই যে পেজে মানে মুমিনরা রিপোর্ট করে করে একেবারে ইয়া করে দিচ্ছে বুঝছেন, এই কারণে হতে পারে, সারাদিন তারা বেশি বেশি রিপোর্ট করে আমার পেজে, রিপোর্ট জিহাদ, 24 ঘন্টা তারা মানে গত কয়েক বছর ধরে তারা মানে ডেইলি ডেইলি রুটিন করে রাখছে, সকালে অমুকে রিপোর্ট করবে, বিকালে অমুকে রিপোর্ট করবে। ওনাদের তো যে হ্যাঁ ইয়ে থাকে কয়েকটা মানে মাদ্রাসা ছাপ কয়েকজন থাকে, তাদেরকে শিখাইছে আর কি, মানে স্প্যামিং শিখাইছে। এখন স্প্যামিং শিখা মাদ্রাসা ছাপ মনে করতেছে যে আমি যেহেতু স্প্যামিং শিখছি এখন আমি হ্যাকার, তো ওই আমেজে তারা জিনিসটা করে, এবং তাদেরকে জিনিসটা করে মানে তাদের তো এরকম একটা টিমই থাকে যে যারা শুধুমাত্র স্প্যাম করবে, দিনের পথের স্প্যামার, তো দায় দিয়ে কাজ হচ্ছে না, স্প্যামারদের কাজ চালাচ্ছেন তারা। এক রিপোর্টে এক হুর, এক রিপোর্টে এক হুর,
অথচ তারা কিন্তু পারতো এই কাজটা করতে, যে সবাই মিলে শিখে অ্যাটলিস্ট একটা আর্গুমেন্ট নিয়ে আসতে যেখানে আনডিনায়াবলি বলা যায় যে গড, যদিও আর্গুমেন্ট দ্বারা মানে দিনের শেষে কি হয় একটা জাস্ট ভ্যালিড আর্গুমেন্ট হয়, এক্সিস্টেন্স যে আছে এটা কিন্তু মানে ফর শিওর বলা যায় না, মানে একটা একটা ভালো আর্গুমেন্ট টুয়ার্ডস দ্যাট থিং দ্যাট এক্সিস্ট, এটা এটা যে যেতে পারে, বাট ওটা এক্সিস্টই করে এটা বড় গলায় বলা যায় না। বাট হ্যাঁ, ওই জিনিসটাও কিন্তু তারা পারতেছে না, তারা যে জিনিসটা করতেছে ভাই স্প্যামার, স্প্যামার দ্বারা স্প্যাম করতেছে। হ্যাঁ, কি আর করা, ঠিক আছে, এভাবেই আমাদের কাজ চালা যেতে হবে, ঠিক আছে।